আর গরিব ফকির তখন আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হায় আল্লাহ, এনাদের এই জোড়িকে তুমি সালামত রাখো, এনাদের এই শাদিকে তুমি আবাদ রাখো, এনাদেরকে তুমি নেক সন্তান দান করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে বলেন, এই আমার হাবিব, আমার ইজ্জতের কসম দিচ্ছি, এই ব্যক্তি ইন্তিকাল জোহরের সময় হয়ে যেত, কিন্তু সে সৎকার করার কারণে জীবনে যে মিঠা খাইনি সেই মিঠা সহ সৎকার করার কারণে, আর গরিব এই ফকির যখন আমার দরবারে হাত তুলেছে, তখন আমি রব্বুল আলামিন এই গরিবের উসিলায় ওই ব্যক্তির হায়াতকে আমি বাড়িয়ে দিলাম। সুতরাং সৎকার যদি করা যায় তাহলে বালা মুসিবত দূর হয়। এই সময়ের মধ্যে সৎকার করার খুব গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে রমজানের মধ্যে। একটা কাজ করলে এটা 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ব্যবসার মধ্যেও যদি ভালো নিয়ম নিয়ে করে 700 গুণ বেড়ে যাবে। আসুন এই রমজান মাসের মধ্যে অযথা রমজানের রোজাকে আমরা অযথা নষ্ট না করে তাকওয়া পরহেজগারের মাধ্যমে রমজানের রোজাকে আমরা শেষ করি। 30 দিনের রোজা আল্লাহ পাক সে তৌফিক আমাদের সবাইকে দান করুক। সবাই বলি আমিন। এই দরবারে যারা সাহেব জাদগান আছে, সাহেব সেজদা যারা আছেন, আল্লাহ তাআলা তাদের সবার হায়াতের মধ্যে বরকত দান করুক। সবাই বলুন আমিন। সবাইকে আরেকটা দাওয়াত দিচ্ছি, আর যখনই কোনো সুযোগ হয় তখনই বাংলাদেশের মধ্যে সদরুল আফাজের আলাইহা রহমান ফাইজান দেখে আসার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল, দাওয়াত রইল। কখনো যদি সুযোগ হয় বাংলাদেশে যাবেন। এই দরবারের সাথে আমাদের দরবারের অত্যন্ত রুহানি সম্পর্ক, আল্লাহ তাআলা সেই সম্পর্ককে আমত পর্যন্ত আবাদ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।